ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, জবাবদিহিতার বিধান না থাকায় আইনটি অপব্যবহারের সুযোগ রয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। এই আইন স্বাধীন গণমাধ্যমের অন্তরায় বলেও মন্তব্য করেন তারা। মার্জিয়া মুমুর রিপোর্ট। সংবাদপত্র দমন করার জন্য এই আইন নয়। 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন 2018। আইনটি নিয়ে মতবিনিময় সভা আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম। এতে বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য আইনের 9টি ধারা বাধার কারণ হয়ে দাঁড়াবে। সময় এসেছে বাক স্বাধীনতাকে স্পর্শ করে বিদ্যমান এমন সকল আইন ও বিধিবিধান খতিয়ে দেখা। আমরা কিন্তু পুরো আইনকে প্রত্যাখ্যান করিনি, পুরো আইনকে আমরা ফেলেও দিনে। আমরা মনে করি যে এই ধারাগুলো স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। শুধু গণমাধ্যম নয়, আইনটি সংশোধন না হলে সাধারণ মানুষের বাক স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হবে বলেও আশঙ্কা তাদের। এটা কি ডিজিটাল নিরাপত্তা এক, নাকি ক্ষমতাশালীদের নিরাপত্তা এক, নাকি অন্যায়কারীদের নিরাপত্তা এক? আওয়ামী লীগ নিজেরাও বলছে যে আমরা পরবর্তীতে যদি ক্ষমতায় আসি তাহলে এটা সংশোধন করব। তাহলে যে পরবর্তীতে এখন কেন এটা সংশোধন করা যাবে না? আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা ও ক্ষতিপূরণের বিধান না থাকায় ন্যায় বিচার বিঘ্নিত হবে বলে মনে করেন আইনজীবীরা। 77% তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের মামলাগুলো কখনোই প্রমাণিত হয় না। ডিজিটাল সিকিউরিটি আইনেও আমরা একই ধরনের সমস্যাগুলো দেখতে পাচ্ছি, একই ধরনের এই ত্রুটিগুলো থাকছে এবং এই হয়রানিগুলো আমরা ভোগ করব বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। সংশোধনের আগে সংশ্লিষ্ট ধারাগুলোর ব্যবহার না করার অনুরোধ জানান বক্তারা। ডিজিটাল নিরাপত্তা আইন যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল বা কোনো ন্যায় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা হচ্ছে না। মার্জিয়া মুমু, মোহনা সংবাদ, ঢাকা। যে আমাদের রাষ্ট্র এটাকে রেখে দিয়েছে।